আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক হযরত আমি নর্মান বলছিলাম জর্ডান থেকে আমাদের বাংলাদেশের জামাত যে জামাত বর্তমানে জর্ডানে আছে ওই জামাত থেকে আমরা আলহামদুলিল্লাহ বর্তমানে জর্ডার যে আছি প্রায় আড়াই মাস বা তিন মাসের মতো আলহামদুলিল্লাহ সব সাথী ভালো আছে সবাই সুস্থ আছে আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহ তালা আমাদের হজরতদেরকেও ভালো রাখছেন শেখাত ও আফিয়াতের সাথে রাখছেন আল্লাহ তাআলা আমাদের হজরতদের ছায়াকে আমাদের উপর আরও দীর্ঘায়িত করেন সুস্থতার সাথে নে হায়াত মুসিব করেন আমরা সবসময় আমাদের হজরতদের জন্য দোয়া করি তাদের কথা স্মরণ করি হজরত আমাদের তো এমনি নর্মালি ফ্লাইট তো জর্ডানে বন্ধ এয়ারপোর্ট বন্ধ হয়ে আছে কমার্শিয়াল কোনো ফ্লাইট আপাতত চলতেছে না জুলাই তো হয়তো চলবে না আগস্টে শুরু হওয়ার একটা সম্ভাবনা আছে তো এইখানে জর্ডানে কিছু বাঙালি শ্রমিক যাদের একাম আর মেয়াদ শেষ হয়ে গেছে তো সরকার তাদের জন্য নতুন একামার মেয়াদকে রিনিউ করবে না নতুন করে তো তাদের যে কোম্পানিতে তারা ছিল চাকরি করত ওই কোম্পানি একটা কোম্পানি তাদের জন্য একটা বিমান ভাড়া করছে ওই বিমানে করে তাদেরকে দেশে ফেরত পাঠিয়ে দেবে তো আমরা আমাদের বাংলাদেশি দূতাবাসের সাথে যোগাযোগ করে আমরা তাদেরকে অনুরোধ করছি দূতাবাসের মাধ্যমে যে তারা যেন তাদের বিমানে আমাদেরকেও নিয়ে নেয় তার রাজি হুসে আলহামদুলিল্লাহ তো ইনশাআল্লাহ আমরা আগামীকাল রোনা দিব বিমানটা যাবে আকাবা থেকে জর্ডানের একেবারে একটা সীমান্ত এলাকায় একটা শহর আকাবা তো ওই কর্মচারীরা ওই আঁকাবাতেই আসছেন ওই কোম্পানি ওই আকাবার তো আকাবা বিমানবন্দর থেকে বিমানটা রোনা দিবে তো আগামীকাল ইনশাআল্লাহ আমরা আকাবায় চলে যাব এখান থেকে তিনশো সাড়ে তিনশো কিলোমিটার দূরে তো পরশু মঙ্গলবার দিন দুপুরে দুইটায় বিমানের ফ্লাইট তো কুয়েত হয়ে আসবে কুয়েতে হয়তো পাঁচ ছয় ঘন্টা থাকবে তো বিমান পৌঁছার কথা বাংলাদেশে ল্যান্ড করার কথা বুধবার দিন ভোর চারটায় তো আমরা ইনশাআল্লাহ আল্লাহ যদি আসান করেন তাহলে আমরা ইনশাআল্লাহ বুধবার দিন ভোর চারটায় বাংলাদেশে ইনশাআল্লাহ পৌঁছাবো তো হজরত আমরা কি আমরা কোথায় যাব। আমরা কি সরাসরি মার কাজে আসবো না আমাদের জন্য কি ফয়সালা সাথীরা বলছে যে আপনার যেভাবে ফয়সালা হয় আমরা ইনশাল্লাহ প্রস্তুত আছি যেখানে আসতে বলা হয় আমরা ইনশাল্লাহ আসব তো আমি সরাসরি হজরত ফোন দিতাম তো এই মুহূর্তে ফোন দেওয়ার মতো আর কি কোনো সুযোগ হয় নাই অনেক চেষ্টা করছিলাম এই জন্য মেসেজ পাঠাইলাম আর কি হজরত আমাদেরকে একটু এ ব্যাপারে একটু রাহবাড়ি করলে আমরা ইনশাল্লাহ যেভাবে বলা হয় এভাবে করবো ইনশাআল্লাহ দোয়ার দরখাস্ত সালাম আলাইকুম রহমতুল্লাহ